আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সকলকে মাহে রমজানের শুভেচ্ছা। দিন দিন বাড়ছে গরমের তীব্রতা, সেই সঙ্গে চলছে করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ। আক্রান্ত ও মৃতের সংখ্যা কমার বদলে দিন দিন বেড়েই চলেছে। এ সময় সবার সুস্থ থাকাটা খুবই জরুরি। আবার এরই মধ্যে চলে এসেছে পবিত্র মাহে রমজান। আল্লাহ সন্তুষ্টি লাভের আশায় টানা এক মাস সকল মুসলিমরা রোজা রাখবেন, সারাদিন অনাহারে থেকে দিন শেষে ইফতার করবেন। তাই সেহরি হওয়া চাই স্বাস্থ্যকর, যাতে সুস্থভাবে রমজানের রোজা পালন করতে পারে সবাই। এদিকে সুস্থ থাকতে সেহরিতে স্বাস্থ্যকর খাবার খাওয়ার পরামর্শ দিয়েছেন বাংলাদেশ গার্হস্থ্য অর্থনীতি কলেজের খাদ্য ও পুষ্টি বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ফারাহ মাসুদ। তিনি বলেছেন, সুস্থ থাকতে পুষ্টিকর খাবারের বিকল্প নেই, আর রোজা যেহেতু গরমকালে, তাই পর্যাপ্ত পানি গ্রহণও নিশ্চিত করতে হবে। সারাদিন কিছু খাওয়া হবে না ভেবে অনেকে সেহরিতে বেশি করে খেয়ে থাকেন, তবে এটা করা মোটেও ঠিক না। প্রয়োজনের তুলনায় বেশি খাওয়া হলে তা শরীরের জন্য ক্ষতিকর। খাবার খেতে হবে পরিমিত এবং স্বাস্থ্যসম্মত, আর সঙ্গে পান করতে হবে বিশুদ্ধ পানি। সেহরিতে সুষম খাবার খাওয়ার পরামর্শ দিতে গিয়ে তিনি বলেন, খাদ্য তালিকায় খাবারের ৬টি উপাদান, যেমন শর্করা, স্নেহ, আমিষ, ভিটামিন, খনিজ ও পানি প্রয়োজন মতো রাখতে হবে। যেহেতু গরমকালের রোজা, তাই শরীরে পানির চাহিদার প্রতি বিশেষ মনোযোগ দিতে হবে। শরীরের পুষ্টি ও ভিটামিনের চাহিদা পূরণের জন্য খাদ্য তালিকায় সব ধরনের খাদ্য উপাদান যোগ করতে হবে। সেহরিতে শর্করা জাতীয় খাবার, যেমন ভাত, রুটি এসব খাওয়া যেতে পারে। এর সঙ্গে আমিষ ও স্নেহ পদার্থের চাহিদা মেটানোর জন্য মাছ, মাংস, ডিম, দুধ খাওয়া যেতে পারে। যেহেতু এখন ভীষণ গরম, তাই যতটা সম্ভব রেড মিট অর্থাৎ গরু, মহিষ, খাসি ইত্যাদির মাংস এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়ে থাকে। সুস্থ থাকতে সেহরিতে বেশি করে শাকসবজি ও ফল খাবেন, এতে শরীর সতেজ ও প্রাণবন্ত থাকবে। যাদের শাক হজমের সমস্যা হয়, তাদের শাকের পরিবর্তে বেশি করে সবজি ও ফল খাওয়া উচিত। সেহরিতে পর্যাপ্ত পানি পান করার পাশাপাশি তাজা ফলের রসও পান করতে পারেন। এটা শরীরের আর্দ্রতা রক্ষা করবে ও সুস্থ রাখবে আপনাকে।